অংশের মধ্যে প্রায় 1200 মাইলের ব্যবধান। ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। তোমার এত দেরি হলো কেন? এমনিতে তুমি প্রতিদিন নিয়ম অনুযায়ী আসো, আজকে কেন লেট করেছো? তুমি পড়াগুলো দেরি করে তুমি দেরি আসছো কেন? পড়াগুলো মিস করলা? তোমার কোনো সমস্যা হয়েছে বলো একটু, শেয়ার করো আমার সাথে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে এমন জনের বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত আছেন। একজন হলেন আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা, আরেকজন হলেন আমাদের জেলা নির্বাহী কর্মকর্তা। আজকে তোমাদের একটি নতুন বিষয় সম্পর্কে ধারণা দেবেন, যেটা তোমাদের ভবিষ্যতে কোনো কিছু কোনো বাধা কীভাবে তোমরা রুখে দাঁড়াবে সেই সম্পর্কে তোমরা ধারণা পাবে। তোমরা ভবিষ্যতে কোন বাধা কীভাবে অতিক্রম করবে সেই সম্পর্কে ধারণা পাবে। আর আজকে আমরা যে সম্পর্কে আলোক তোমাদের ধারণা দেবে, তোমাদের আমি একটু বলে রাখি, এটা হচ্ছে আমি আমার নেতা, এই সম্পর্কে আজ তোমরা জানতে পারবে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। তোমাদেরকে জীবনে অনেক বাধা অতিক্রম করতে হবে, তার মধ্যে একটি হচ্ছে ইপটিজিং। যদি তোমাদের কেউ ইপটিজিং এর শিকার হয়ে থাকো, তাহলে তোমরা তার প্রতিরোধ গড়ে তুলবে, প্রয়োজনে নিজের বাবা মা অথবা শিক্ষকের সাথে কথা বলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের উপজেলা শিক্ষা অফিসারকে। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ জায়তুল নাহার। তোমরা নিশ্চয়ই ভালো আছো, এতক্ষণে আমার পরিচয় শুনেছ তোমাদের স্যারের কাছে। আর তোমরা আরো কিছু বিষয় নিয়ে ইপটিজিং সম্পর্কে শুনেছ উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে। তোমাদের এরকম আরো কিছু বিষয় আছে যেটা সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখা উচিত, যেমন একটি হলো বাল্য বিবাহ। তোমাদের কেউ যদি বাল্য বিবাহের শিকার হয়, তা তোমরা তাৎক্ষণিক বন্ধ করার চেষ্টা করবা। আর একটা কথা হচ্ছে, তোমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবা, আর তোমরা নিজেকেই নিজে ভাবা যে আমি আমার নেতা। জীবনে